আশ্রয় প্রয়োজন কেন? গুড পয়েন্ট। গত রাতে আমি কোথায় ছিলাম জানেন? ওই যে বিচের পারে গাছটা দেখতে পাচ্ছেন, সারা রাত ওই গাছে আমি খেলান দিই। আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। Manju, I'm sorry. Sorry, kon kon bishoyer jonno? Shob bishoyer jonno sorry. Sorry. Ajay Venas, ekta sorry bolle ki amar ekta kidney fire ashbe? Na Ranju. রঞ্জু, আমি যে কাজটা করেছি এটা আমার আমার ইচ্ছে করিনি, আমি অন্যের দ্বারা কন্ট্রোল ছিলাম। হ্যাঁ, কেন কেন, বেনাসের মতন একজন ডাক্তার অন্যের দ্বারা কন্ট্রোল হবে কেন? আপনি আমার লাইফ সম্পর্কে জানেন না, কি মিজারেবল লাইফ আমি কাটিয়েছি, সেখান থেকে হয়তো মুক্তি চেয়েছিলাম। তাই আমি এখন যে বেনাসের সঙ্গে কথা বলছি সে কতটুকু ফেল? 100%। কি করে সম্ভব? আমি আপনাকে খুলে বলছি, আমি আসলে আপনার, আপনি আমাকে এমন ভাবে, আমি আসলে কথাটা গুছিয়ে বলতে পারছি না রঞ্জু। বিনাস খেলাটা বন্ধ করেন। খেলা? এক দুই দিনের মধ্যে ভেনাসের চেঞ্জ হয়ে যাওয়াটা সম্ভব না রঞ্জু, প্লিজ বিলিভ মি। রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার স্পৃহা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আপনি প্ল্যান করে বদলে গেছেন। এত কিছুর দরকার নাই তো ভেনাস, আপনি, আপনার কাছে আর্মস আছে, কিলার, আপনি তো, হ্যাঁ, আমাকে সেভাবেই কিল করে ফেলেন, বুলেট খরচ করে। প্লিজ, আপনি আপনি বুঝতে পারছেন না, আমি আমি আসলে বুঝতে পারছি না। আপনি খুব দুর্দান্ত বেনাস, বলা বাংলায় যাকে বলে শিকারি, শিকারকে মেরে ফেলার আগে একটু খেলিয়ে নিতে চান। এনাফ, প্রথমে আপনি আমার সঙ্গে ভাবটা জমিয়ে নিতে চান, আপনার ভাল লাগবে, তাই শেষে সুযোগ বুঝে আমার ভেনে কম করে হলে 1 মিলিলিটার ড্রাগ পোস্ট করে দেবেন। ভুল, ভুল রঞ্জু, ভুল। আমি আমার জীবন থেকে আমার অতীতকে মুছে ফেলতে চাই, যে অতীতে শুধু অন্ধকার, কোনো আলো নেই। আমি চাই এই খোলা আকাশের, আকাশের নিচে নিঃশ্বাস নিতে, ছুটে বেড়াতে, ঘুরে বেড়াতে, আমার অন্ধকার জীবন থেকে আমি বেরিয়ে আসতে চাই রঞ্জু। দেন হু উইল প্রোটেক্ট ইউ? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কি?
এত মুডটা ডাউন কইরা কি হবে জি বলেন কি তুমি করে বলতে পারো না আসে না কি আসে না মুখ দিয়ে আসে না ওমা মুখ দিয়ে আসে না কই লইলো আমার পকেটে ডলার আছে না ডলার আমি একরে একরে ছিটায় দিমু হ্যাঁ তখন না না তখন হ্যাঁ হয়ে যাব গা বুঝছো আসো আসো কাছে আসো এই যে জীবনটা এই জীবনটা লোকে আনন্দ ফুর্তি করানোর লেখা আমি খালি দুই হাজার ডলার কামাইছি পকেট ভরা ফেলাইছি বয়স বেড়ে গেছে গা বিয়া করবার পারি বলো কেন ঠিক ধরছ ডলার কামানোর লেখা আমার পকেট বড় যদি ডলার থাকে তাহলে তো বিয়া কোনো ফ্যাক্টরি না যে কোনো সময় আমি সুন্দরী বউ তো পামই রেডি হয়ে নিচ্ছে আমার লেখা পকেটে ডলার আছে আমার কাম নগদা নগদি বাকির কাম ফাঁকি বুঝে না বুঝতে গেছো যদি আসো না আর ভাল লাগে না চলো নেই গেলাম ভুক লাগছে কি দা লাগছে এবার যাব রেস্টুরেন্ট চলো তাহলে আপনি আমেরিকা যেতে চেয়েছিলেন তারপর আমরা তিন বন্ধু ছিলাম শামিম রানা আর আমি যিনি আমাদেরকে আমেরিকা পাঠাবার ব্যবস্থা করবেন তিনি ছিলেন শামিমের পরিচিত কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল পার পারসন 7 লাখ এত হ্যাঁ দিলেন সবাই দিল তো ওখানে যে কি করব ভেবে পাচ্ছিলাম না শেষমেশ একটা শেফের উপর শর্ট কোর্স করলাম ও এই জন্য তাহলে আপনার রান্না নিয়ে এত কথা কোর্স করলেন টাকা দিলেন তাহলে আমেরিকা গেলেন না কেন আমার বাবা মা যদিও আমার বাইরে যাওয়ার ব্যাপারে তেমন একটা আগ্রহ ছিল বলতে পারেন এক প্রকার রাজি ছিলেন আমি আমার বাবা মাকে এতটাই প্রেশার ফিল করলাম শেষ পর্যন্ত আমাদের গ্রামের জমিজমা সবই বিক্রি আমরা অবশ্য তেমন একটা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে বলে না আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমার বাবা সরকারি মাঝারি শ্রেণীর চাকরি করত তারপর তিন বন্ধু আর লোকরা চলে এলাম থাকেন প্রথম দিন আমরা একটা ভালো হোটেলে ছিলাম ওই গুডটার বয়স ছিল মাত্র দুই দিন দুই দিন পরেই রাতে ঘুরানোর নাম করে উনি আমাদেরকে একটা সুন্দর মাইক্রোবাসে তুলে তারপর তারপর গাড়িতে আমরা ঘুমিয়ে পড়লাম তেমন কিছু আমার মনে পড়ছে না তারপর তারপর যখন ঘুম ভাঙল আমি আমি জানি না
জঙ্গলে গেলেন কেমন করে? জানি না। ওখানে কেন? আপনার ওই দুই বন্ধু কোথায়? তাও জানি। So sad. দৌড়াতে দৌড়াতে কোন রকমের মেইন রাস্তা উঠলাম। তারপরে বুঝতে পারলাম আমি পাতায় শহরে। দেশে ফিরে যাননি কেন? যেতাম, আমার সাথে পাসপোর্ট ছিল না, কোনো ডলার ছিল না। তারপর আবার তারপর আমার ঢাকার বাসায় ফোন দিল। So 1 minute in my country, please. I don't have more. Hello. Hello. I'm Lenin. Where? I took phone to me phone dila. হ্যাঁ, তুই কোথায়? ভাই আমি বাসায়। গতকাল স্ট্রোক করে বাবা মারা গেছে। হ্যালো, হ্যালো ভাই, ভাইয়া, হ্যালো। তুই আমাকে সেবা শুশ্রূষা করছিস। ও আচ্ছা। আমার সমস্যার কথা শুনে পাবেল আমাকে একটা টেইলারে থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু সমস্যাটা হলো পাবেল চলে যাওয়ার পর থেকে ওই টেইলার আর আমাকে রাখতে চাইছে না। বুঝতে পেরেছি। পাবেল যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেল, বলে গেল রঞ্জু ভাইকে যাতে আমি দিই। আপনাকে বিরাট একটা ইতিহাস শুনিয়ে দিলাম, তাই না? ভালো করেছেন।